গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আজকে স্কুলও ছুটি নিয়ে নিলাম, স্কুল যাচ্ছি না আজকে। এমনিতেও গায়ে একটু জ্বর জ্বর ভাব আছে, আমি শুধু বৃষ্টিটার দেখাতে চাইছি আর কিছু না, শুধু একটু বৃষ্টিটা দেখুন আপনারা। এই হচ্ছে অবস্থা, আমি ছাদে এসে একটু ঘরে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি যে কীরকম বৃষ্টি হচ্ছে। ভোরবেলা থেকে এরকম বৃষ্টি আগের দিনও হয়েছে, যেরকম একদম সেভাবে করে বৃষ্টি হয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি। চারিদিকটা দেখুন কেউ অন্ধকার করে এসছে। মানে যাচ্ছে তাই পরিস্থিতি চারিদিকে, বাইরে যেতে পারছি না, তার ভেতর থেকে জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমাদের বাড়িতে ওই সাইডে পুরো জল জমে গেছে, যাচ্ছে তাই অবস্থা। জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে এই পোর্শনটাতে পুরোটাতে জল জমে গেছে, এই সাইডটাতে পুরোটাতে জল জমে গেছে আর কি। আর আর এই যে উপরেও জল চলে এসছে, আমাদের এই জায়গাটা পুরো ঢালাই করা, এই জায়গাটা পুরো জল চলে এসছে। মল্লিকা গাছগুলো আগের দিন এখানে এনে রেখেছিলাম, এখানেই আছে। আবার একটু একটু মেঘ ডাকছে দেখছি বাইরে। এখন এই গাছগুলো তো কিছু কিছু জায়গাতে জল জমে গেছে, মানে এই অ্যাডেনিয়ামের গোড়াতে জল জমে গেছে, ড্রেনেজ করা সত্ত্বেও জল জমে গেছে, বুঝতে পারছি না। তো বাইরে তো বেরোনোই যাবে না, স্কুলে যখন যাচ্ছি না আজকে আর ঘরের থেকে বেরোচ্ছি না। এইখানে হচ্ছে পদ্ম ফুল গাছগুলো, দেন শুধু বৃষ্টি না সাথে হাওয়া আছে, ভালো ঝোড়ো হাওয়া যেটাকে বলে। এক কথায় বর্ষাকালের বৃষ্টি মানে এবছরের দেখা সেরা বৃষ্টি, এই তিন দিন চার দিন ধরে হচ্ছে যেটা, আজকেও তার খামতি রাখুন না কোনো দিকে আর কি। আমি উপর থেকে নিচে এলাম যে দেখাতে নিচে কেমন লাগছে। দেখুন আমাদের ওই সাইডটাতে পুরোটাতে জল জমে গেছে, এর মধ্যে যে বেরোবো কোনো সাহস পেলাম না বেরোনোর, আমি যে এই বৃষ্টিতে যে বেরোবো, রেনকোট পরে বেরোলেও, কালকেও রেনকোট পরে বেরিয়েছিলাম, পরশু দিনছিলাম, কিন্তু একটু হলেও জামা প্যান্ট ভিজেছে, তা গায়ে জ্বর জ্বর আছে, আমি এখনও রিস্ক নিলাম না। আমি গণেশদের সাথে কথা বললাম, গণেশদাকে বললাম যে আমি আজকে বেরোতে পারছি না, কেন এই বৃষ্টিতে দুদিন তিন দিন প্রায় ভিজেছি, জ্বর ছিল আজকে, একটু জ্বর এসছে গায়ে হালকা, তা সেই জন্য সাহস ছিল না। গণেশদাকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমি আর রিস্ক নিতে পারছি না আজকে দিনটা, তো আমি ছুটি হেড স্যারকে বলে ছুটি নিয়ে নিলাম, কেন দেখতেই পাচ্ছেন কী অবস্থা চারিদিকে। সমস্যাটা হয়ে গেলো যে শীতের গাছ করবো, কিছু গাছ তৈরি করবো, সেটা তো সুযোগ পেলামই না, আর প্রচণ্ড বৃষ্টি এদিকে, মানে কী হবে কিছুই বুঝতে পারছি না, গাছগুলোকে কী করবো সেটাই আর কি, দেখা যাক কী হয়। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে মোটামুটি জল জমেছে, এখন এখানেও জল উঠে যাচ্ছে আস্তে আস্তে, কালকে এগুলো পুরো ভরা ছিল, এখন আবার মেঘ ডাকছে দেখছি, আবার এদিকে জল জমে গেছে, জানি না কী হবে সারাদিনে, এদিকটাও দেখা যায় মেঘকে। তা বৃষ্টির দিনে আর কি বলবো, আর বাধ্য হয়ে ভিডিওটা করলাম, কেন গাছগুলো লাগাতে পারছি না, মনটা খারাপ হয়ে গেল আর কি। স্কুলে গেলে হয়েছিলাম, আসার সময় কিছু, ফেরার সময় কিছু গাছ কিনে ফিরবো আর কি, সেটা আর হলো না আর কি আজকে। আর যারা শীতের গাছ করছেন তাদের প্রত্যেকের একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য, জানি সেটা, আমার হচ্ছে বলে সবারই হচ্ছে, এটা স্বাভাবিক, আর কিছু করার নেই, এই বৃষ্টি তো আর আমাদের কারো হাতে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন যারা আছেন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, টাটা এখনকার মতো। আর বৃষ্টির দিনে সবাইকে একটাই কথা বলার, খুব দরকার ছাড়া ঘর থেকে বেরোনোর দরকার নেই, মানে যদি আর্জেন্ট না হয় ঘর থেকে বেরোনোর দরকার নেই, এই বৃষ্টি ফিরিতে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স আছে, আমার হয়েছে, সেটা টাটা।